দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় যৌবন ধরে রাখতে যে সুপার হিরোকে সঙ্গে রাখবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। শীতকাল এমনিতেই বেশ রঙিন, শহরে নানা রকম মেলা, নিত্য নতুন খাবার চেখে দেখার সুবিধা, নানা রকম গরম পোশাক পরে ফ্যাশনেবল হওয়ার সুযোগ, সবই এই শীতকালে। তবে এত গুণের মধ্যেও কিন্তু দোষের কমতি নেই। শীতল হাওয়ায় সাধের ত্বকের 12টা বাজাতে জুড়ি নেই শীতকালের। এই দূষণের বাহুল্যে ত্বককে সজীব ও প্রাণবন্ত রাখার সব থেকে দুঃসাধ্য ব্যাপার। তাই যারা বাড়িতে থাকেন তারা টুকিটাকি ঘরোয়া টোটকা ব্যবহার করে নিতে পারেন। তবে যারা নিয়মিত বাইরে যান তাদের কাছে ত্বকে বাঁচানোর জন্য একমাত্র ভরসা বাজার চলিত নামি দামি কোম্পানির ক্রিম। তবে রূপচর্চার একটি গোপন কথা চুপি চুপি আপনাদের জানিয়ে রাখি, ভিটামিন সির মধ্যেই লুকিয়ে আছে যৌবনের চাবিকাঠি। মেস্তার দাগে ভরেছে মুখ, একদম দুশ্চিন্তা করবেন না, হাতের কাছে ভিটামিন সি রাখুন। সময় মতো নির্দেশিকা মেনে ব্যবহার করলে নিদাক ত্বক ফিরে পান। যারা দৈনন্দিন রূপচর্চা নিয়ে একটু বেশি সচেতন তাদের জন্য এই তথ্য সুখবর বই কি, সম্প্রতি গবেষণায় প্রমাণিত হয়েছে রূপচর্চার মন্দার বাজারে সুপার হিরো ভিটামিন সি। এমন কিছু উপাদান রয়েছে ভিটামিন সি এর মধ্যে যা আপনার ত্বককে যেমন দূষণ থেকে বাঁচাবে, একইভাবে ত্বকের বিভিন্ন জায়গায় ত্বকের জেল্লার যে তারতম্য রয়েছে তাও দূর হবে। আন ইভন স্কিন টোনের সমস্যা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর হবে। দূষণে ত্বকের বিভিন্ন লেয়ারে অনেক ক্ষতি হয়, ভিটামিন সি এই ক্ষতি রোধ করে ত্বককে সজীব করে তোলে, যৌবন যেন মুঠোতে বন্দি হয়। ত্বকের রূপচর্চায় আপনি বিভিন্নভাবে ভিটামিন সি পেতে পারেন, সোডিয়াম, অ্যাসকর্বিল ফসফেট, রিটিনল, অ্যাসকর্বেট, অ্যাল অ্যাসকর্বিক অ্যাসিড ও অ্যাসকর্বিক পলিমেটেড। তথ্য বলছে এর মধ্যে সবথেকে কার্যকরী হলো এল অ্যাসকর্বিক অ্যাসিড। নিয়মিত রূপচর্চা করেও যারা ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে পারছেন না তারা নিশ্চিন্তে এই উপাদানটির উপর ভরসা করতে পারেন, এমনটাই বলেছেন বিজ্ঞানীরা। শুধু ত্বকের বয়স কমিয়ে দিতেই নয়, ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বককে বাঁচায় ভিটামিন সি। তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন। দিনে বাড়ি থেকে বেরোনোর আগে একবার মুখে লাগিয়ে নিন এল অ্যাসকর্বিক অ্যাসিড। রাতে ঘুমোতে যাওয়ার আগে ফের ব্যবহার করুন উপাদানটি, দেখবেন যৌবনের চাবিকাঠি আপনার হাতেই। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।